আসসালামু আলাইকুম। স্কেচআপ ইরেজ টুলে আপনাদের স্বাগতম। আমি আজকে স্কেচআপ ইরেজ টুল নিয়ে আলোচনা করব। তো অনেক সময় অনাকাঙ্ক্ষিত অবজেক্টকে ইরেজ করতে হয়, এটা প্রত্যেকটা সফটওয়্যার প্রয়োজন হয়। অনাকাঙ্ক্ষিত দাগ, অবজেক্ট, অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলতে হয়, এর জন্য স্কেচআপে ইরেজ টুল ইউজ করতে হয়। তো স্কেচআপে ইরেজ টুলটা এই যে এখানে আর এইখানে, লং টুল বার এখানে। তো কিবোর্ড শর্টকাট কি হচ্ছে ই, স্পেস বার চাপেন, সিলেকশন টুল হয়ে গেছে কার্সরটা। কিবোর্ড থেকে ই চাপ দেন, দেখেন এটা কিন্তু একটা ইরেজ বাটনে পরিণত হয়েছে। এখন আমরা এই ইরেজ টুল বার নিয়ে আলোচনা করব। তো মূলত প্রথমে বলে রাখি, ইরেজ টুল বারটা কোন সারফেসের উপর কাজ করে না, কোন সমতলের উপর কাজ করে না, কোন ফেসকে ইরেজ করতে পারে না। সমতল, ফেস, সারফেস, আমি একই জিনিস বুঝাচ্ছি। যেমন এই একটা সমতল সারফেস কিংবা ফেস, আমি ক্লিক করছি, দেখেন এ কিন্তু ইরেজ হচ্ছে না। এই যে ক্লিক করছি, দেখেন ইরেজ হয়ে যাচ্ছে। এখানেও ক্লিক করছি, ইরেজ হয়ে যাচ্ছে। তার মানে এটা দুইটা ফেসের সংযোগ স্থলটাকে ডিলিট করতে পারে, একটা ইজ কে ডিলিট করতে পারে, একটা লাইন কে ডিলিট করতে পারে, কিন্তু এটা কোনো সারফেস কে ডিলিট করতে পারে না। আচ্ছা, তারপরে হলো, আচ্ছা এক ক্লিকে একটা সারফেস ডিলিট হয়, তারপর আরেকটা ক্লিক করলাম আরেকটা সারফেস, আরেকটা ইজ ডিলিট হলো। সরি, আমি সারফেস বলেছি, তবে এইজ লাইন। তো এখন আপনি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে বিভিন্ন এইজের উপর এই ইরেজ টুলটা নিয়ে যান। দেখেন একটা সিলেক্ট হচ্ছে, তারপর ছেড়ে দেন, দেখেন সব ডিলিট হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার যে 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 এই আপনি ডিলিট করবেন তারপর করে নিয়ে আসে, তারপর ছেড়ে দেন। দেখেন কি হয়েছে। এখন আরেকটা হলো, আপনি এখানে এই দুইটা ফেস থাকবে কিন্তু আপনি লাইনটা হাইড করে দিবেন, এটা দেখা যাবে না। তো কিবোর্ড শিফট কি চেপে এটা আমরা জাস্ট ক্লিক করে দেখ, এইজ কিন্তু রয়ে গেছে। আপনি যদি আচ্ছা যদি ঘুরুন, দেখেন লাইনটা চলে গেছে, কিন্তু দুইটা ডিভাইডার, একটা শ্যাডো দ্বারা ডিভাইডার বোঝা যাচ্ছে যে এখানে লাইনটি চলে গেছে, আর কিছুই হয়নি। তো এখান থেকে আপনি সেটা করেন, এই দেখেন। এখন আপনি যদি শিফট কি চেপে ধরে মাউসের রাইট বাটন চেপে ধরে যে কয়টা এজের উপর আপনি ক্লিক করবেন সবগুলি এরকম হয়ে যাবে। এখন কন্ট্রোল কি চেপে ধরে একটা এজের উপর ক্লিক করতে হবে। এটা তো লাইট অফ ইডিয়ান তো হয়েছেই, প্লাস দুইটা ফেসের কালার সমন্বিত হয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, একটা গ্রেডিয়েন্টের মতো কালার। ঠিক আছে।